ব্লগ আসতেছে 13 তারিখে, জানুয়ারির 13 তারিখে। 13 তারিখে আমাদের নতুন একটা সিরিজও শুরু হতে যাচ্ছে, সেটা হচ্ছে মিশন ক্যাশ আউট। মিশন ক্যাশ আউট, এটা কি ওই যে বিকাশের ক্যাশ আউট? না না না, কোনো ক্যাশ আউট না, এটা অনেক মাস্তির ক্যাশ আউট। কার সাথে বেশি লাগে আপনার? আমার সাথে রায়হানের। আমার তো অলওয়েজ রায়হান লাগে, কারণ রায়হানের হাইট একটু বেশি। হ্যাঁ, এই যে আর অসময় ছবি তোলার সময় আমার পাশে দাঁড়ায়। আপনার ভিডিও আমি অনেক আগে দেখছি, ওই যে প্রত্যেক ভিডিও বানানোর আগে আগে তো আমাকে বলতেছিল, সামিউল ভাই বলতেছিল যে উপরে একজন ব্লগার আছে, ওই ভাইয়ের থেকে আমরা পিসিটা নিব। হ্যাঁ, ওই ভাইয়ের থেকে সবকিছু নিব। তো তখন আমি বললাম যে উপরে কে আছে কে আছে, তখন আমি আপনাকে তখন মানে নাম ভাবে চিনি না, চেহারা দেখে সাথে সাথে চিনে গেছি। কিছু কিছু লোক আসে বলে ভাইয়া মামুন ভাই ডাকি, মানে ক্যামেরাটা যদি ধরে। সো আমি একটু ক্যামেরাটা এবার গিম্বলটা আমার হাতে দাও, মামুন ভাই একটু নেই, মাস্কটা একটু খোলো, তোমার অনেক চিনে না এখনো। খোলো খোলো খোলো। আসসালামু আলাইকুম, হাসান ব্লগস এর আরো একটা স্পেশাল ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। বেসিক্যালি আজকের ভিডিওটা একটা পিসি নিয়ে, কিন্তু তার আগে কথা বলবো আমাদের হাসান ভাইয়ের সাথে, সবার পরিচিত মুখ এবং সবাই খুব ভালোভাবে চিনেন, দা আজাইর এলটিডির অন্যতম একজন ব্যক্তিত্ব। কেমন আছেন হাসান ভাই? এই তো ভালো আছি হাসান ভাই, আপনি কেমন আছেন? আপনার নাম আর আমার নাম অনেক হাসান, হাসান হাসান। প্রথম যখন আমরা একটা ভ্লগ করি এখানে, তখন কিন্তু আমার কাছে বারবারই মনে হচ্ছিল যে ওনার নাম হাসান। আচ্ছা, পিসি ফিল করছি আমরা আজকে ইউস ভাইয়ের জন্য, ভাইয়ার বাসা নারায়ণগঞ্জে। আর বেসিক্যালি আমার এখানে যখন আমরা ভিডিওগুলো করি, যখনই দেখি যে আমার কোনো সাবস্ক্রাইবার বা আমার কোনো ক্লায়েন্ট, আমার কোনো কাস্টমারের বাসা নারায়ণগঞ্জে, তখন আমার মনটা আসলে কেমন যেন হয়ে যায়। আমার মনে হয় যে আমার ভাই আসছে, একেবারে আপন ভাই আসছে এরকম। নারায়ণগঞ্জের মানুষের জন্য আমার অনেকটাই আবেগ কাজ করে যখন আমরা এই ভিডিওগুলো বানাই। আর আজকের বিষয়টা টোটালি ডিফারেন্ট, আমরা আইডিয়া দেবো আপনাদেরকে মাত্র 64,900 টাকার মধ্যে কীভাবে আপনারা একটা পিসি বিল করতে পারেন উইথ 11 জেনের ওরাই 5 প্রসেসর দিয়ে। আর এই পিসিটা কিন্তু টোটালি ইউজ করা হবে ফ্রিল্যান্সিংয়ের জন্য। সো অনেক কিছু থাকতেছে আজকের ভিডিওটাতে, শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখতে হবে। তো চলুন কথা না বাড়িয়ে আজকের স্পেশাল ভিডিওটা শুরু করি। সো আসান ভাই, আপনি কি অবস্থা, কেমন চলতেছে দিনকাল? এই তো চলতেছে ভাই। দুইটা কমপ্লেইন আছে আমার, বলেন। নাম্বার 1 হচ্ছে আপনার যে চ্যানেল আছে আসান অফিশিয়াল, এখানে ভিডিও এত কম আসে কেন? এই যে কাহিনীটা, এই যে এই জায়গা থেকে এই কাহিনীটা হচ্ছে কি, দেন আপনি কত তাড়াতাড়ি ভিডিওটা বানাতে চাচ্ছেন। হ্যাঁ, মানে 20 মিনিটে আমার ভিডিও কমপ্লিট, মানে এক থেকে ভিডিওটা হয়ে যেতেছে। কিন্তু আমার ভিডিও বানাতে গেলে কতবার ফাম্বেল মারবো আমি, অনেকবার থামবো, তারপর অনেক কষ্ট করে ডায়লগটা বলবো, তারপর ভিডিও মানে ব্লগটা কন্টিনিউ হইতে হবে। স্ক্রিপ্ট কি লেখা থাকে আপনার? না, ব্লগে অ্যাকচুয়ালি স্ক্রিপ্ট থাকে না, কিন্তু আপনার মতো এত উপস্থিত বুদ্ধি নাই তো, কারণ সবকিছু এত তাড়াতাড়ি বলা যায় না। শুনেন, নারায়ণগঞ্জের পোলাপান যারা আমরা, আমাদের উপস্থিত বুদ্ধি অনেক বেশি, ঠিক আছে? আমরা নারায়ণগঞ্জের পোলা, ওই যে কি যেন একটা কথা আছে না, কোন জায়গার পোলা কত টাকা তোলা, আমরা কিন্তু অনেক বেশি। আমি একটা জিনিস দেখছি, আপনি জানেন কিনা জানি না, ইউটিউবের মানে বিষয়টা বলি, অনেক ইউটিউবার আছে আমাদের নারায়ণগঞ্জের এই সাইডে, যেমন যাত্রাবাড়ি থেকে শুরু করে ওইদিকে অনেক আছে। আমাদের নাবিন ভাই আছে, মিঠু আছে, মিঠু ব্লগ আছে, তারপর স্বপ্নীল ব্লগ আছে, স্বপন খান ব্লগ আছে, ইমরান টিমরান আছে, তারপরে আপনাদের চ্যানেলটা আছে বিশাল বড় চ্যানেল, তারপরে আমাদের নারায়ণগঞ্জের আর একটা ওই মেয়ের চ্যানেল পিনিক পাই, অনেক কিন্তু আছে। সো আমাদের ট্যালেন্টগুলো মনে হয় সব ওইদিকে, যাত্রাবাড়ির পর থেকে নারায়ণগঞ্জের দিকে। সো আসান ভাই, এখন বলেন মানে ব্লগ কবে আসতেছে আপনার নেক্সট ব্লগ? ব্লগ আসতেছে 13 তারিখে, জানুয়ারির 13 তারিখে। 13 তারিখে আমাদের নতুন একটা সিরিজও শুরু হতে যাচ্ছে, সেটা হচ্ছে মিশন ক্যাশ আউট। তো আমি সবাইকে বলবো আজের এলটিডিতে সবার চোখ রাখতে, বিকজ মিশন ক্যাশ আউট আসতেছে নতুন সিরিজ। তো সবাই ওয়েট করো, অনেক এক্সাইটেড আমরা, এবং ওই দিন আমার ব্লগও আসবে, তো ওইটাও দেখবো একই দিনে। একই দিনে, ওকে। সো দুইটা ব্লগ কিন্তু একসাথে আসতেছে, একটা আজের এলটিডি এবং একটা আসান অফিসিয়াল। ভাইয়া তো পিসি বিল করলো, ভাইয়ের সাথে একটু কথা বলবো, কি কাজ করবেন এটা আমরা কিন্তু অলরেডি বলে ফেলছি, তারপর আপনার মুখ থেকে শুনবো। অ্যাকচুয়ালি আমি ফ্রিল্যান্সিং এ কাজ করার মানে ইচ্ছা সাথে, আমি আর মানে আরো কিছু গেমস খেলবে, ও গেমস টেমস খেলার জন্য। পিসি বিল্ডের ব্যাপারে আইডিয়া আমি যেটা দেখলাম, আপনি কিন্তু অলরেডি আসান ভাইকে সাথে নিয়ে আসছেন, কিছু আপনি বলেন না, পিসি আপনার টোটাল ডিসকাস করলো আসান ভাই। এবং আজের এলটিডির যে পিসিটা আমরা বিল করছিলাম প্রত্যয়ের, সেই পিসির বেলাও কিন্তু আমরা দেখছি আসান ভাই কিন্তু টোটাল ডিসকাসগুলো করছে। সো এই ব্যাপারে এক্সপিরিয়েন্স ওনার খুব ভালো আছে, এবং যে প্রসেসর চুজ করে দিছে 115000, এটা দিয়ে ফ্রিল্যান্সিং করা যাবে এবং এর থেকে বেশি কিছু চাইলে করা যাবে। আমরা কিন্তু ডিটেলসটা বলবো একটু পরে, প্রত্যেকটা কম্পোনেন্টের প্রাইসও দিব। তার আগে আমি আসান ভাইয়ের কাছে স্পেশালি একটু জানতে চাই, আমার ভিডিও আপনি কখনো মানে ওইভাবে দেখেন কিনা, দেখা হওয়ার সময় হয় কিনা? বলি, আপনার ভিডিও আমি অনেক আগে দেখছি, ওই যে প্রত্যেক ভিডিও বানানোর আগে আগে তো আমাকে বলতেছিল, সামিউল ভাই বলতেছিল যে উপরে একজন ব্লগার আছে, ওই ভাইয়ের থেকে আমরা পিসিটা নিব। হ্যাঁ, ওই ভাইয়ের থেকে সবকিছু নিব। তখন আমি বললাম যে উপরে কে আছে কে আছে, তখন আমি আপনাকে তখন মানে নাম ভাবে চিনি না, নাম জানি না, আর চেহারা দেখে সাথে সাথে চিনে গেছি যে এই তো সেই মানুষ। কিসের ভিডিও দেখছিলেন? পিসির ভিডিও, ওই যে কতগুলো, এই 1.5 লাখ টাকার একটা পিসির ভিডিও ছিল, হ্যাঁ, আর একটা 1,20,000 একটা পিসির ভিডিও ছিল। আমার এক ফ্রেন্ডের জন্য পিসি বানাবো, তো আমি অলওয়েজ ইউটিউবে ঘাটাঘাটি করি যে কিভাবে পিসি বানানো যায়। তো দেন হাসান ভাইয়ের ব্লগ দেখি,
আর কিছু লাগে না কিন্তু ওই ওই দিন কিন্তু আসার পরে আমাদের মামুনের সাথে বেশি কথা হইছে মামুন ভাইয়ের সাথে কথা হইছে বিকজ মামুন ভাই আমাদের সব টেকনিক্যাল কাজ করতেছিল আর হাসান ভাই তো ব্লক করতে করতেই আচ্ছা আর আরেকটা জিনিস মামুন ক্যামেরা পিছনে আছে স্পেশালি আমার অনেক কাস্টমার ইদানিং এসে কি বলে জানেন কয়েকটা ভিডিওতে বলতাম যে ক্যামেরা পিছনে মামুন আছে কিছু কিছু লোক আসে বলে ভাইয়া মামুন ভাইটা কি মানে ক্যামেরাটা যে ধরে সো আমি একটু ক্যামেরাটা এবার গিম্বলটা আমার হাতে দাও মামুন ভাই একটু নেই যত দর্শক আছে সবাইকে একটা রিকোয়েস্ট করবো যে কালকে যেহেতু ব্লগ আসতেছে আমি আজকেই ট্রাই করবো এই ব্লগটা দিয়ে দেওয়ার জন্য যাতে করে কালকে 13 তারিখে আজহার এলডিডির যে নতুন সিরিজটা চালু হচ্ছে মিশন ক্যাশ আউট এটা কি ওই যে বিকাশের ক্যাশ আউট না না কোনো ক্যাশ আউট না এটা অনেক মাস্তির ক্যাশ আউট এটা অ্যাকচুয়ালি হালকা পাতলা একটা আইডিয়া দিয়ে দেন এটা একটা লটারি নিয়ে লটারি টিকিট নিয়ে জাস্ট এতটুকু বলতে পারবো বিকজ অনেক টপ সিক্রেট জাস্ট লটারি টিকিটটা নিয়ে জেনে রাখো এটা নিয়ে অনেক মারামারি হয় রায়হানের টিম আমাদের টিমের মধ্যে অনেক মারামারি হয় আমি প্রত্যয় তানমিন মিলে একটা টিম রায়হান সামিউল ভাইয়া আর আরেকজন ভাইয়া আছে এই তিনজন মিলে আরেকটা টিম তো তিনজনের মধ্যে অনেক ফাইট হয় সো এটা লাস্টে জিতছে কারা এটা জানতে পারি জিতছে এটা বলা যাবে না আচ্ছা থাক এটা সিক্রেট থাকুক আচ্ছা বাস্তবে কি মারামারি হয় এরকম বাস্তবে হ্যাঁ প্রতিদিন প্রতিদিন অলমোস্ট কার সাথে বেশি লাগে আপনার আমার সাথে রায়হানের আমার সাথে অলওয়েজ রায়হানের লাগে কারণ রায়হানের হাইট একটু বেশি হ্যাঁ এই যে আর অসসময় ছবি তোলার সময় আমার পাশে দাঁড়ায় ঠিক আছে যেহেতু আমার তখন কষ্ট লাগে সো ব্যাপার না আর আজকের পিসিটা বিল করার পরে একটা জিনিসই বলবো আপনারা যারা এই ধরনের পিসি বিল করতে চান যারা ক্রিয়েটার্স কমিটি থেকে পিসি বিল করতে চান আবারও বলতেছি আজকের ভিডিওর মাধ্যমে একেবারে সরাসরি ক্রিয়েটার্স আসা যাবে না প্রথমে মার্কেটে আসবেন দুই একটা শপ থেকে একটু আইডিয়া নেবেন দুই একটা শপের কোটেশন হাতে করে নিয়ে আসবেন কিন্তু আমাকে দেখানোর দরকার নাই বাইরে থেকে দেখে ডিসিশন নিয়ে আসবেন প্রোডাক্টের ধারণা নিয়ে আসবেন যাতে করে আমাদের এখান থেকে প্রাইসগুলো দেওয়ার পরে আপনি একটু ডিসাইড করতে পারেন যে প্রাইসটা এখানে ঠিক আছে নাকি একটু কম না বেশি যদি আইডিয়া নিয়ে আসেন তাহলে আমাদের জন্য খুব সুবিধা হয় সুবিধা হবে আপনার জন্য সো অনেক ধন্যবাদ আসান ভাই আমাদের সাথে থাকার জন্য এটা সেকেন্ড টাইম আমাদের বা আমার চ্যানেলে কোনো ভিডিওতে আপনি আসেন যদি কখনো সম্ভব হয় নারায়ণগঞ্জে যখন যাই দেখা হবে ইনশাআল্লাহ অবশ্যই কারণ যেহেতু নারায়ণগঞ্জ আমার অন্যরকম একটা টান আছে আমি কিন্তু পড়াশোনা করছি নারায়ণগঞ্জে জানেন তুলারামের স্টুডেন্ট আমাদের অনেক কাছেই হ্যাঁ অনেক কাছেই আসান ভাইকে অনেক ধন্যবাদ পাশাপাশি ইয়ুষ ভাইকে অনেক ধন্যবাদ দোয়া করবো এই পিসিটা যে উদ্দেশ্য নিয়ে নিচ্ছে ফ্রিল্যান্সিং করবে ভাইরা অভিনয় করে টাকা পয়সা কামাবে আর ভাই কামাবে কাজ করে সো পরিশ্রমটাই ভাইয়ের বেশি আমিও ফ্রিল্যান্সিং করি তাই করতাম আমার ফার্স্টে শুরু হয়েছিল আমার ফ্রিল্যান্সিং এর জন্যই আমি ভিডিও এডিটিং শিখতাম জানি আমি ফ্রিল্যান্সিং করতাম আরেকটা গোপন খবর আজকে দিয়ে দিই আজহার এলডিডির ভিডিওগুলো এডিট করে কি আজহার এলডিডির ভিডিও প্রত্যেক এডিট করে প্রথম থেকে প্রত্যেক এডিট করে একদম ফার্স্ট থেকে আমাদের মধ্যে দুজন এডিটর আমিও এডিটর প্রত্যয় এডিটর এবং নতুন এডিটর তানমিন নিলয় নতুন নতুন শুরু করছে ও ব্লগ বানায় তো ওর ব্লগও দেখতে পারবা তানমিন নিলয় ওকে সবাইকে বলবো প্রত্যয় টিমের যারা যারা আছে সবারই কিন্তু ইন্ডিভিজুয়াল কয়েকটা চ্যানেল আছে যেমন আসানের চ্যানেল আছে পাশাপাশি তানমিন নিলয়ের চ্যানেল আছে সবগুলো চ্যানেল দেখবেন কারণ এক একটা নতুন চ্যানেল মানে এক একটা নতুন কন্টেন্ট মানে এক একটা বিনোদনী মজা ঠিক আছে ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন ওকে এবার আপনাদেরকে একটু আইডিয়া দিই যে এই পিসিতে আমরা কি কি কম্পোনেন্ট ইউজ করেছি এবার এই প্রসেসরের কিছু স্পেসিফিকেশন বলে দিই 6টা কোর থাকে 12টা থ্রেড থাকে আর বেস ক্লক স্পিড হলো 2.7 আপ টু স্পিড পাওয়া যাবে 4.6 এই প্রসেসরটার মধ্যে যে গ্রাফিক্সটা দেওয়া আছে ইন্টিগ্রেটেড আপনার ইন্টেল ইউএসডি 750 এটাতে কিন্তু আপনারা ম্যাক্সিমাম 4K রেজুলেশন পেয়ে যাবেন 60Hz আমাদের আজকের বিল্ডের সাথে যে মাদারবোর্ডটা আমরা ইউজ করেছি এটা হচ্ছে MSI ব্র্যান্ডের H510M A Pro আর MSI মাদারবোর্ড নিয়ে এর আগে যতবার আপনাদেরকে আমি ভিডিও দিয়েছি বলেছিলাম যখন MSI মাদারবোর্ড কিনবেন তখন যেন উপরে অবশ্যই UCC এর স্টিকারটা থাকে এটা যেন আপনারা চেক করে নেন বাট আমার হাতে যে মাদারবোর্ডটা এটাতে স্টিকার নাই কেন এটা কি একটা আনঅথরাইজ মাদারবোর্ড না আমরা রিসেন্ট একটা ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম MSI এর জন্য বাংলাদেশে এখন থেকে দুজন অথরাইজ আছে অবভিয়াসলি তারা আগেও আনতো ফ্লোরা লিমিটেড এই যে মাদারবোর্ডটা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্লোরা লিমিটেডের সো ফ্লোরাও কিন্তু MSI আনে UCCও আনে ফ্লোরা এখন পর্যন্ত কোনো স্টিকার ব্যবহার করে না এজন্য এটাতে কোনো স্টিকার নাই তবে আমরা অলরেডি ওনাদেরকে ইনফর্ম করেছি আপনারাও একটা স্টিকারের ব্যবস্থা করেন যাতে করে আমার দর্শক বুঝতে পারে যে এটা একটা অথরাইজ এবং চ্যানেল প্রোডাক্ট
মাদারবোর্ডের পরে আমাদের আজকের বিল্ডের সাথে আমরা যে কম্পোনেন্ট ইউজ করতেছি সেটা হচ্ছে একটা পাওয়ার সাপ্লাই কোর্সারের CB550 80+ বোন সার্টিফাইড। এই পাওয়ার সাপ্লাইটাতে কিন্তু আপনারা পেয়ে যাবেন ফুললি 5 ইয়ার্সের একটা ওয়ারেন্টি, পাশাপাশি 80+ বোনজের একটা সার্টিফিকেশন আছে। সো নিশ্চিন্তে আপনারা ব্যবহার করতে পারেন। বিল্ডের সাথে আরও অনেকগুলো কম্পোনেন্ট আছে, যেমন র্যাম ইউজ করেছি আমরা কোর্সার ভেঞ্জেন্স LPX 8GB 32 MHz একটা 9 RGB র্যাম। আর যেহেতু উনি ফ্রিল্যান্সিং করতেছে, যদি প্রয়োজন মনে করে ফিউচারে কিন্তু আরও একটা র্যাম অ্যাড করে নিতে পারবে। আমাদের আজকে যে মাদারবোর্ডটা আমরা ইউজ করেছি, এই মাদারবোর্ডে কিন্তু আরও একটা র্যাম ইউজ করার জায়গা আছে। SSD ইউজ করা হয়েছে ট্রান্সেন্ড, এটা অ্যাকচুয়ালি 128GB, আদার্স কোনো স্টোরেজ নাই। যেহেতু ফ্রিল্যান্সিং করবে, শুধু ম্যাক্সিমাম 2-3টা সফটওয়্যার কিন্তু ইউজ করা হয়, স্টোরেজের তেমন একটা দরকার নেই। তারপরেও যদি প্রয়োজন মনে হয় কখনো কিন্তু ওনারা হার্ড ডিস্ক অ্যাড করতে পারবে। সো 128GB একটা ট্রান্সেন্ডের NVMe M.2 আপাতত থাকতেছে। বিল্ডের সাথে আছে একটা মনিটর 22 ইঞ্চ, এটা VX2276 SSD, এবং আমার বাসায় যে দুইটা মনিটর আমি ইউজ করি এডিটিংয়ের জন্য সেই দুইটা মনিটরও কিন্তু সেম ভিউসনিকের মনিটর। যদি আউটলুকিংয়ের কথা বলি, যদি পারফরমেন্সের কথা বলি, সব কিছু মিলিয়ে এবং বাজেট যে টাকায় আপনার মনিটরটা কিনতেছেন, সব কিছু মিলালে এই ভিউসনিকটা কিন্তু এখন অনেকটাই এগিয়ে থাকবে আপনার চয়েস লিস্টে। বিল্ডের সাথে একটা চমৎকার কম্পিউটার কেস আছে ইবুলুয়ার ব্র্যান্ডের, আর এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সামনে 3টা এবং পিছনে একটা, মোট 4টা RGB ফ্যান থাকবে, এবং দুই সাইডে সুন্দর একটা ম্যাশ করা আছে ডিজাইনটা, এবং মিডিলে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু এয়ারফ্লো হবে খুবই ভালো। সাইডে একটা টেম্পার গ্লাস দেওয়া আছে, এবং ওভারঅল একটা চমৎকার কম্পিউটার কেস। যাদের বাজেট 4,500 টাকার নিচে তারা চাইলে এই কেসটা নিতে পারেন। আমাদের আজকের বিল্ডের সাথে একটা মাউস আছে অরাস M2, এবং আমি কিন্তু আগেও আপনাদেরকে বলেছি ভালো পারফরমেন্স পেতে হলে অবশ্যই আপনাদেরকে অরাস টাইপের কোনো একটা মাউস ইউজ করতে হবে, এবং এই বাজেটে এর থেকে ভালো মাউস আর আমার চোখে পড়তেছে না। সো এই মাউসটা থাকবে, এবং পাশাপাশি কিন্তু আমাদের আজকের বিল্ডের সাথে একটা কিবোর্ড আছে ফ্যানটেক ব্র্যান্ডের, আর এটা মডেল হচ্ছে K511 Hunter Pro, 8GB একটা গেমিং কিবোর্ড। সো এই কিবোর্ডটা থাকবে ভাইয়ার PC-তে। পাশাপাশি আমাদের আজকের বিল্ডের সাথে কিন্তু একটা হেডফোন আছে এখানে, ফ্যানটেক ব্র্যান্ডের HG11। আমি কিন্তু নিজেও এই হেডফোনটা ব্যবহার করি, Captain 7.1। সো এই হেডফোনটা থাকতেছে যেহেতু উনি ফ্রিল্যান্সিং করার মাঝে মাঝে কেউ গান টান শোনার দরকার আছে, রিল্যাক্সের দরকার আছে। সো এই চমৎকার হেডফোনটা থাকবে, এবং এই হেডফোনটার প্রাইসটা আগের থেকে একটু বাড়ছে, কারণ এর কোয়ালিটি অনেক ভালো, ডিমান্ড অনেক ভালো। আর আমাদের আজকের বিল্ডের সাথে আরও কিছু কম্পোনেন্ট আছে, যেমন একটা কুলার আছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের বিল্ডের সাথে GameX GTA 8GB এই কুলারটা ইউজ করা হয়েছে। এটা কিন্তু একটা এয়ার কুলার, আপনাদের বাজেট থাকলে লিকুইড কুলার নিয়ে নিন, তবে ইন্টেলের জন্য আসলে লিকুইড কুলারটা ম্যান্ডেটরি না, বাজেট থাকলে নিয়ে নিন, আর আদারওয়াইজ একটা এয়ার কুলার আপনারা ব্যবহার করতে পারেন। সো এই হচ্ছে কম্পোনেন্ট, সবগুলো প্রোডাক্টের প্রাইস কিন্তু স্ক্রিনে দেওয়া আছে। সব মিলিয়ে আমাদের আজকের PC-র বাজেট 64,900 টাকা। সো আপনারা যারা এই 65,000 টাকার মধ্যে একটা PC বিল করতে চান ইন্টেলের i5-11 Gen দিয়ে, তারা চাইলে এই ধরনের একটা PC বানিয়ে নিতে পারেন। আদারওয়াইজ আপনাদের চয়েস, যদি অন্য কিছু থাকে কিছু অ্যাড করেন কিছু রিমুভ করেন, আপনাদের পছন্দ মতো কিন্তু আপনারা PC-গুলো বিল করতে পারবেন। প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস স্ক্রিনে দেওয়া আছে, স্ক্রিনে দেওয়া আছে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস। যদি আপনারা আরও কোনো প্রোডাক্টের প্রাইস জানতে চান অবশ্যই ওয়েবসাইটটা ভিজিট করবেন, এবং মাল্টিপ্লান সেন্টার Level 7 756-57। PC বিল করেন আর না করেন, হাসান ব্লগসের ফ্যান ফলোয়ার যারা আছেন, সাবস্ক্রাইবার যারা আছেন, অবশ্যই একবার আসবেন, দেখাবো আপনাদের সাথে। আর ভিডিও শেষ করার আগে আরও একবার, যেহেতু ভিডিও শুরুতেও বলেছিলাম যে আজয়ের LPG এই চ্যানেলে নতুন একটা সিরিজ আসতেছে, যেটা কালকে থেকেই ফার্স্ট এপিসোড শুরু। সো সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর দেখতে থাকুন হাসান ব্লগস। আসসালামু আলাইকুম। ম্যাডাম অনলাইন ঢুকে দেখা দেখি তোর কত জোর, দুষ করে উড়াই দেবো দেখবি না পর, আমরা ভালো লাগা ভালা খারাপের লাগে সব, দেরি বেরি করলে বন্ধ করে দিব তো।